আইটিআই ভর্তি হতে ইচ্ছুক যে সমস্ত প্রার্থীরা এখনো পর্যন্ত এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাওনি, তাদের জন্য কিন্তু আরেকখানা নতুন সুখবর। সেটা হচ্ছে গিয়ে ফিফথ ফেজ অ্যালটমেন্ট হচ্ছে, অর্থাৎ যা শিডিউল ছিল শিডিউলের কিছুটা পরিবর্তন করে সেখানে কিন্তু ফিফথ ফেজ অ্যালটমেন্ট এবং সিক্স ফেজ অ্যালটমেন্ট হবে। অতএব আমরা এই ভিডিওটা দেখলে আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটের ফার্স্ট পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে দেওয়া রয়েছে 17 তারিখে কিন্তু আরেকখানা ফিফথ ফেজ অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে, 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত যে চয়েস ফিলিং আমরা করেছিলাম তার ভিত্তিতে। এবং এইরকম জায়গাতে করে যদি আমি এই উপরটায় ক্লিক করি, ক্লিক করলে কিন্তু যে অর্ডারটা ডাউনলোড হয়ে যায় সেই অর্ডারটা হচ্ছে কি এইটা। সেখানে এই 15 তারিখের অর্ডারে পরিষ্কার বলা হয়েছে যে ফিফথ ফেজ এবং সিক্স ফেজ অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু ভ্যাকেন্সিগুলো পূরণ করা হবে। তো এই ফিফথ ফেজ কাউন্সিলিংটা হচ্ছে কত তারিখে, না ফিফথ ফেজ কাউন্সিলিং হচ্ছে 17 তারিখে আমরা কিন্তু আরেকখানা অ্যালটমেন্ট পাবো। সেই অ্যালটমেন্টে আমরা দেখে নেব আমাদের নাম আছে কি না, এবং সেই অ্যালটমেন্ট পাওয়ার পরে তার যে ভর্তি প্রক্রিয়াটা চলবে তা সেটা হচ্ছে গিয়ে এই মাসের 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা চলবে। এবং এই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারপরে কি হবে, সিক্স ফেজ কাউন্সিলিং কিন্তু আরেকটা হবে, অর্থাৎ সিক্স ফেজ অ্যালটমেন্ট কিন্তু আমরা আবারও পাবো। কিন্তু সেইটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু কিছু পরিবর্তন রয়েছে, সেটা কি না, আবার ঘুরে চয়েস ফিলিং করা হবে। সেই চয়েস ফিলিং করতে পারবে এম গ্রুপ ফর যারা ইচ্ছুক, তারা এম গ্রুপে যারা ইচ্ছুক রয়েছে তারা কিন্তু আবার চয়েস ফিলিং করবে। সেটা হচ্ছে গিয়ে নভেম্বরের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তারা কিন্তু চয়েস ফিলিংটা করতে পারবে। এবং এই চয়েস ফিলিংয়ের ভিত্তিতে কিন্তু আবার একখানা সিক্স ফেজ অ্যালটমেন্ট দেওয়া হবে। এবং এই চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট হচ্ছে গিয়ে 5 নভেম্বর 2020, এবং সিক্স ফেজ অ্যালটমেন্ট দেওয়া হবে 7 নভেম্বর 2020, অর্থাৎ 7 তারিখে, আগামী মাসের 7 তারিখে কিন্তু সিক্স ফেজ অ্যালটমেন্ট কিন্তু দেওয়া হবে। এবং এই সিক্স ফেজ অ্যালটমেন্টে পাওয়ার পর তার যে ভর্তি প্রক্রিয়াটা চলবে সেটা 7 তারিখ থেকে, 7 তারিখ নভেম্বর মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তার ভর্তি প্রক্রিয়াটা চলবে। অতএব এইখান পর্যন্ত এতটাই আপডেট দেওয়া রয়েছে, এবং এরপরেও যদি কিছু আপডেট থাকে আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর নেক্সট স্লাইড অ্যান্ড ভিডিও। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে যেমন ভর্তির আপডেট খবরগুলো পাওয়া যাবে, তেমনি আবার কিন্তু বিভিন্ন মেকানিক্যাল ট্রেডের বিভিন্ন ধরনের থিওরি যেগুলো রয়েছে সেই থিওরি পার্টগুলো এবং প্র্যাকটিক্যালের কিছু কিছু আমরা ভিডিও করেও কিন্তু এখানে দেবো। সেই আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখা কিন্তু অত্যন্ত জরুরি।